হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছি সবাই আর আজকে আমি ছোটদের জন্য ওয়াটার কালার করবো তো জন্য প্রথমে আমি একটি সার্কেল অঙ্কন করব দু হাতের মাধ্যমে এক হাতের আঙুলির উপর একটি পেন্সিল নিয়ে আমি যদি পুরো পেস্টটিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করি তাহলে খুবই সহজে একটি পারফেক্ট সার্কেল তৈরি হবে আর যে সার্কেলটির মাধ্যমে আমরা অনেক রকম অনেক রকম অনেক রকম ছবি আঁকতে পারি তো আমি তোমাদের বেশ কিছু ভিডিও এটা দেখিয়েছি এবং আরও কিছু দেখতে পাবে যে সার্কেল দিয়ে সকল রকম ড্রয়িং করা যায় আজকে সার্কেল দিয়ে আমি তৈরি করছি মাছ আর এই মাছটি সার্কেল এবং পরবর্তীতে সার্কেলের পিছনে লেজ সার্কেলের লেজ আমি বলবো এবং পাখা তার পরবর্তীতে ঠোঁট এবং চোখ ও অন্যান্য অংশগুলো করে নিব বিশেষভাবে একটি কথা না বললেই নয় আমি পেনসিলটি ডার্ক করে কাজ করছি এই জন্য যে আমি ভুল হবে না বললেই চলে এই জন্য তবে ছোট্ট বন্ধুরা তোমাদের অনেক ভুল হতে পারে যে কারণে তোমরা খুব একটা ডার্ক করে করবে না অনেকটি হালকা করে করতে চেষ্টা করবে পরবর্তীতে ইরেজ করার প্রয়োজন হতে পারে এবং ডার্ক করার জন্য তোমাদের যখন ড্রয়িংটি কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই তোমরা সাইন পেন অথবা মার্কার ডায়মন্ড কালার ইউজ করে তোমরা কাজটি করতে পারো রক কিছু ছোট ছোট পাথর করে নিলাম এবং পাথরের উপর ঘাস যাতে করে আমার দৃশ্যটি আরো বেশি মনোমুগ্ধকর হয় এই জন্য আমি এখন রং করব প্রথমে পুরুষ ব্লু ব্যাকগ্রাউন্ডে প্রথমে খুব হালকা করে দিয়ে নিব এই জন্য যে আমরা সাধারণত প্রত্যেকটি ছবি অঙ্কন করার শেষে যখন আমরা কোনো কাজ করতে চাই তখন দেখা যায় রঙগুলো করতে খুব বেশি কষ্ট হয় এবং আমাদের সুন্দর করা ড্রয়িংয়ের ভিতরে ঢুকে ড্রয়িংগুলোকে নষ্ট করে দেয় যে আগে আমি ব্যাকগ্রাউন্ডটি করলাম যেটা খুবই হালকা করে এবং মাছ বা যে কোনো ড্রয়িংয়ের ভিতরে গেলে আমার কোনো সমস্যা নেই কারণ পরে গেলাটা আমি খুব ডার্ক করে দিব এবং ব্যাকগ্রাউন্ডের কালারটি অবশ্যই বোঝা যাবে না সম্পূর্ণরূপেই আমি ঢেকে দিতে পারবো কারণ এটি পোস্টার কালার অবশ্যই এটি ওপেক জানো হয়তো ওপেক মানেই হচ্ছে অস্বচ্ছ আর অস্বচ্ছ কালারটি কখনো পিছনের কালারটিকে দেখতে দেয় না এই কালারটি এমনই একটি মজার ব্যাপার অ্যাকরণ কোম্পানি তৈরি করেছে যে খুব ছোট একটা আকারে যে বহন করা এবং ড্রয়িং হাতে নিয়ে কাজ করা খুব বেশি সহজ এবং সহজলভ্য একটু সাবধানতার সঙ্গে করতে হবে অবশ্যই কারণ বাইরে চলে যেতে পারে গ্রিন তোমরা বলে রাখি তোমরা ইচ্ছা করলে কালারটি চেঞ্জ করে যে কোনো কালার ইউজ করতে পারো কারণ আমি এখানে একটি আর্টিফিশিয়াল মাস্ক করতে চেষ্টা করছি যে কারণে এর কালারটি তেমন বেশি বাদ বিচার বা তেমন কোনো বিধিনিষেধ নেই ইচ্ছা করলে যে কোনো ধরনের রং ব্যবহার করে শুধু ছবিটিকে ফুটিয়ে তুলতে হবে এটির দিকে খেয়াল রাখতে হবে তবে ঘাসের কালার অবশ্যই গ্রিন করতে হবে কারণ ঘাসটি মেজরিটি পার্সেন্ট ঘাস কালার গ্রিনই হয়ে থাকে খেয়াল রাখতে হবে আর বাদ বাকি কালার তোমাদের সম্পূর্ণ ইচ্ছে মতো যেটা তোমাদের মনে খুশি হয়ে তবে এমন কালার করলে চলবে না যে কালারটি ফুটবে না বা সুন্দর হবে না এটি দিয়ে খেয়াল রাখতে হবে তবে সেক্ষেত্রে আমারটি তুমি ফলো করতে পারো ছোট লাল দিব কারণ আমি মনে করছি এই মাছগুলো লিপস্টিক দিয়ে আছে কারণ ওদেরও তো ইচ্ছা করে নাকি একটু লিপস্টিক দিয়ে ঘুরে বেড়াতে যদিও ওদের মার্কেট নেয় যাই হোক তো পানির কিছু বাবল থাকে যেগুলো মাছের মুখ থেকে বুরবুর করে বের হয় এবার আমি কাজ করবো পাথরের পাথরটি অবশ্যই হবে অ্যাশ কালারের অ্যাশ কালারটি তৈরি করার ক্ষেত্রে খেয়াল করে দেখলে আমরা হোয়াইটের সঙ্গে অন্য সামান্য একটু ব্ল্যাক কালার মিশিয়ে নিলাম যাতে করে হোয়াইট কালারটি তৈরি হলো আউটলাইনটি করতে পারি আমরা যে কোনো ধরনের পেন্সিল অথবা ডার্ক কালার দিয়ে এবং এভাবেই কাজটি সম্পন্ন হবে মাছগুলো নড়তে শুরু করবে ভালো থাকবে সবাই আর সাবস্ক্রাইব এবং লাইক করবে থ্যাংক ইউ